আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আলোচনা করব 2022 সালে যারা তোমরা সবে মাত্র এসএসসি পরীক্ষা অথবা দাখিল অথবা কারিগরি থেকে পরীক্ষা শেষ করেছো, এখন অনেকের স্বপ্ন আছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দেবে, চাকরি করবে এবং দেশ সেবায় নিজেকে গর্বিত বিমান সেনা হিসেবে নিযুক্ত করবে। স্বপ্ন থাকা ভালো, কিন্তু জানতে হবে বিমান বাহিনীতে কারা আবেদন করতে পারবে, বিমান বাহিনীতে কতগুলো ট্রেড সার্কুলার ছাড়ে, বিমান বাহিনীতে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয় এবং পরীক্ষার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব, এবং সবশেষে কিভাবে বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো এগুলো নিয়েও আজকে আলোচনা করব। আলোচনা শুরুতে সোলজার ট্রেনিং একাডেমির সম্পর্কে একটু বলি। আমাদের সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে পরিচালিত হচ্ছে। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর জন্য অফিসার এবং সৈনিক পদের আমরা প্রস্তুতিমূলক কোচিং করিয়ে থাকি। তোমরাও চাইলে ইনশাল্লাহ প্রস্তুতির জন্য চলে আসতে পারো। এবং আমরা আমাদের একাডেমিতে কিভাবে শিক্ষাদান করে থাকি বা আমাদের কার্যক্রমগুলো কি কি, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা ওখানে শত শত টিউটোরিয়াল দেখতে পারবা। তো যাই হোক, ভিডিওর শুরুতে বলেছিলাম কারা আবেদন করতে পারবা বিমান বাহিনীর বিমান সেনা পদে। বিমান বাহিনীতে বিমান সেনা পদে অনেকগুলো ট্রেডের উপরে সার্কুলার হয়। কি কি ট্রেড আমি একটু বলি। টেকনিক্যাল, নন টেকনিক্যাল, চিকিৎসা সহকারে, আইটি সহকারে, এরপরে তোমার প্রভোস্ট রয়েছে, এরপরে খেলোয়াড় কোঠা রয়েছে, এরপরে তোমার মিউজিশিয়ান রয়েছে, জিসি ট্রেড রয়েছে, পিএফ এন্ড ডিডব্লিউ ট্রেড রয়েছে, অনেকগুলো ট্রেড সার্কুলার ছাড়ে। বিমান বাহিনীতে আবেদন করতে চাইলে উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি, সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি। পুরুষ এবং মহিলা উভয়ই বিমান সেনা হিসেবে আবেদন করতে পারে। মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফিট থাকলে আবেদন করা যায় চিকিৎসা সহকারী ট্রেডে। যারা পুরুষ প্রার্থী, যাদের বয়স 16 বছর চলছে, অর্থাৎ আগামী সার্কুলার যখন সার্ভে, আজকের ভিডিওটি যারা দেখছো এই সময়, যাদের বয়স 16 বছর, আগামী সার্কুলার যখন সার্ভে তখন ইনশাল্লাহ তোমরা সবাই আবেদন করতে পারবা। উচ্চতা যদি 5 ফিট 4 ইঞ্চি থাকে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এসএসসিতে কত পয়েন্ট থাকতে হবে? সর্বনিম্ন তোমাকে 3.50 থাকতে হবে। এটা কিন্তু সকল ট্রেডের ক্ষেত্রে। শুধুমাত্র একটা ট্রেড রয়েছে, এমটিওএফ ট্রেড। এই ট্রেডের কথা আমি একটু আগে বলতে ভুলে গিয়েছিলাম। এমটিওএফ ট্রেড অর্থাৎ ড্রাইভিং ট্রেড, এই ট্রেডের উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং তোমার এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্ট বিজ্ঞান গ্রুপ থেকে থাকলে তুমি এমটিওএফ ট্রেডে আবেদন করতে পারবা। বয়স সীমা কত? 21 বছর পর্যন্ত, তোমার 16 থেকে 21 বছর পর্যন্ত বিমান বাহিনীতে আবেদন করা যায়। শুধুমাত্র এই এমটিওএফ ট্রেডের ক্ষেত্রে সর্বোচ্চ 24 বছর এবং মিউজিক ট্রেডের ক্ষেত্রে সর্বোচ্চ 25 বছর পর্যন্ত বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করা যায়। তো যারা আমার ভিডিওটি দেখছো তোমরা ভালো ভালো ট্রেডে আবেদন করবে। সব ট্রেডে ভালো, তবে ভালো ভালো ট্রেডে, যেমন টেকনিক্যাল ট্রেড রয়েছে, নন টেকনিক্যাল ট্রেড রয়েছে, চিকিৎসা সহকারী, আইটি সহকারী, হ্যাঁ খেলোয়াড় ট্রেড, এগুলোতে তোমরা আবেদন করবে। এবং যাদের বয়স একটু পার হয়ে গেছে 21-এর উপরে, যাদের বৈধ গাড়ি চালার লাইসেন্স রয়েছে, তারা চাইলে বিজ্ঞান গ্রুপ থেকে যদি পাস করো এবং 3 পয়েন্ট থাকে এবং উচ্চতা যদি 5 ফিট 6 ইঞ্চি থাকে, তাহলে তুমি এমটিওএফ ট্রেডে আবেদন করতে পারবা। এই হচ্ছে আবেদনের বিষয় এবং আবেদনের প্রক্রিয়াটা। বিমান বাহিনীতে পত্রিকা সার্কুলার ছাড়ার কয়েকদিন পরেই বিমান বাহিনীতে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার পরে এখন তোমাকে ওয়েট করতে হবে বিমান বাহিনীতে, ওখান থেকে কিছুদিন পরে তোমাদেরকে পরীক্ষার ডেট বলে দেবে। পরীক্ষার ডেট তুমি জানলা জেনে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, যে ট্রেডই তুমি পরীক্ষা দিতে যাও, সকল ট্রেডের ক্ষেত্রে তোমার একটা পরীক্ষার বিষয় কমন, সেটি হচ্ছে আইকিউ। এখানে আইকিউ থাকবে 100টা কোশ্চেন, আইকিউ থাকবে হচ্ছে 100টি এমসিকিউ কোশ্চেন। এটা সব ট্রেডের ক্ষেত্রে সর্বপ্রথম পরীক্ষা বিমান বাহিনীতে, পরীক্ষা যখন দিতে যাবা। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা হবে ঢাকা পুরাতন তেজগাঁ বিমানবন্দর রয়েছে, বিমান বাহিনীর নির্বাচনী কেন্দ্র, ওখানেই বিমান সেনা পদের পরীক্ষা হয়ে থাকে এবং অফিসার পদেরও পরীক্ষা হয়ে থাকে। তো তুমি যে ট্রেডেই আবেদন করো, সেই ট্রেডে প্রথম দিনেই তোমার প্রথম পরীক্ষা আইকিউ হবে। আইকিউ পরীক্ষাটা আবার 2 ভাগে হয়, একটা হলো ভার্বাল এবং নন ভার্বাল, দুইটা বিষয়ের উপরেই কিন্তু প্রশ্ন থাকে। সচরাচর ভার্বালে 90টা
বা 92টা কোশ্চেন থাকে এবং নন ভার্বালে 8টা অথবা 10টা কোশ্চেন থাকে তো যাই হোক এগুলো নিয়ে আমি পরে আবার টিউটোরিয়াল করব ভার্বাল এবং নন ভার্বাল আইকিউ গুলো কি আইকিউতে যারা পাস করবা আইকিউতে পাস করার পরে তোমাদের ইংলিশ পরীক্ষা হবে সব ট্রেডের ক্ষেত্রে ইংলিশ পরীক্ষা হবে 50 নম্বরের এমসিকিউ বিমান বাহিনীর পরীক্ষার পদ্ধতি হচ্ছিল যখন তুমি আইকিউতে পাস করবা এরপরে তুমি ইংলিশ দিতে পারবা ইংলিশে পাস করলে পরবর্তীতে আরো অন্যান্য বিষয়ের উপরে পরীক্ষা হতে পারে ঠিক আছে এখন ট্রেড অনুযায়ী তুমি সকল ট্রেডে এই দুইটা বিষয় কমন সাবজেক্ট তোমাকে দিতেই হবে আইকিউ এবং ইংলিশ এরপরে টেকনিক্যাল ট্রেডে এক্সট্রা বিষয় রয়েছে যেমন ফিজিক্স রয়েছে টেকনিক্যাল ট্রেডে ফিজিক্স রয়েছে ইংলিশ হয়ে যাওয়ার পরে ফিজিক্স হবে 25টা এমসিকিউ এরপরে তোমার ম্যাথ হবে জেনারেল ম্যাথ 25টা এমসিকিউ এরপর আবার চিকিৎসা সহকারী ট্রেডে যদি কেউ আবেদন করো সেক্ষেত্রে তোমার বায়োলজি থাকবে 25টা এমসিকিউ বায়োলজি কোশ্চেন যদি কেউ চিকিৎসা সহকারী ট্রেডে আবেদন করো আর যারা নন টেকনিক্যাল ট্রেডে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের জিকে মানে জেনারেল নলেজ থাকবে 50টা এমসিকিউ তোমার সার্কুলার যখন সার্ভে বিমান বাহিনী তখন বিমান বাহিনীর সার্কুলারে কিন্তু সুন্দরভাবে লেখা থাকে যে কোন ট্রেডে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয় তুমি যখন লিখিত পরীক্ষায় টিকে যাওয়ার পরে তোমাদের পরের দিন বিমান বাহিনীর পরীক্ষা দুই দিন ধরে হয় প্রথম দিন লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরের দিন তোমাদের প্রথমে মেডিকেল টেস্ট হবে মেডিকেল কি হতে পারে তোমার শরীরের ভিতরে এবং বাইরে তারা খুব ভালোভাবে চেক আপ করবে মেডিকেলে যদি টিকে যাও মেডিকেলে যারা টিকবা টিকে যাওয়ার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে এবং ভাইবা পরীক্ষা যখন টিকবা এরপরে তোমাদের প্রাথমিকভাবে মনোনীত করা হবে এবং তোমাদের ব্লাড টেস্ট ডগ টেস্ট এবং অন্যান্য বিষয় ইউরিন টেস্ট থাকতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য তোমাদের হয়তো বা ঢাকা সিএমএসে যেতে বলতে পারেন সেখানে টেস্ট করে যারা ফাইনালে টিকে যাবা মেডিকেলে কোনো সমস্যা থাকবে না তারাই কিন্তু নিয়োগপত্র পেয়ে ট্রেনিংয়ের জন্য ওয়েট করবা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ঘাটিতে তোমাদেরকে পাঠানো হবে ট্রেনিং এর ডেট তুমি জেনে যাবা এই হচ্ছিল বিষয় এবং ট্রেনিং শেষ করে যদি সফলতার সাথে ট্রেনিং শেষ করতে পারো ছয় মাসে তখন তুমি তোমার যে স্বপ্ন গর্বিত বিমান সেনা হওয়া সেটা তুমি পূরণ করতে পারবা এই হচ্ছিল পরীক্ষার বিষয় আবেদনের বিষয় এখন আলোচনা করব প্রস্তুতি কিভাবে নিবা যারা এই মুহূর্তে এসএসসি পরীক্ষা শেষ করে বসে আছো তোমাদের জন্য এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারো কারণ প্রস্তুতি যদি এখন থেকে শুরু না করো কারণ কিছুদিন পরে তোমাদের রেজাল্ট বের হবে এরপরে কলেজে ভর্তির ব্যাপার রয়েছে কলেজে ক্লাসের ব্যাপার রয়েছে তখন কিন্তু তোমরা কলেজের পড়ালেখা এবং নতুন একটা এনভায়রনমেন্ট কলেজে ক্লাস টেলাস নিয়েই কিন্তু ব্যস্ত থেকে যাবা 2023 সালে তোমার মার্চের দিকেই মার্চ এপ্রিলের দিকেই কিন্তু বিমান বাহিনীর বিমান সেনা সার্কুলার প্রকাশিত হয়ে যাবে সুতরাং এই সময়টা বসে না থেকে এখন থেকে প্রস্তুতি নাও যে যেসব বিষয়গুলোর উপরে কথা বললাম এই বিষয়গুলোর উপরে ভালোভাবে প্রিপারেশন নাও এবং অধিক প্রিপারেশনের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতেও তোমরা চাইলে আসতে পারো এখানে আমাদের উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং যারা বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য কোচিং করতে আসে তাদেরকে আমরা এখানে বিভিন্ন বিষয়ের উপর সব ক্লাসগুলো করিয়ে থাকি এবং 100 প্লাস মডেল টেস্ট নিয়ে থাকি আইকিউ পরীক্ষা বলো সাধারণ জ্ঞান বলো ইংরেজি বলো ফিজিক্স বলো ম্যাথ বলো বায়োলজি বলো প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা শর্ট সাজেশন দেই শিট দেই বই দেই এবং ক্লাসে সুন্দরভাবে সলভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমরা বুঝাই দিই পাশাপাশি তোমার মেডিকেল কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা এখানে প্রাথমিক মেডিকেল চেক আপ করে সেটা আগে থেকে তোমাকে জানাবো পরামর্শ দেবো তুমি আগে থেকে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে নিতে পারবা ভাইবা পরীক্ষা কেমন হতে পারে ভাইবা পরীক্ষা কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেই বিষয়গুলোর উপরেও কিন্তু আমরা এখানে শিখাই এবং ভাইবা পরীক্ষা ডেমো ভাইবা নিয়ে থাকি এবং শারীরিক পরীক্ষা যেমন তোমার যারা খেলোয়াড় কোঠায় ট্রেডে আবেদন করেছো অথবা পিএফ অ্যান্ড ডিডব্লিউ ট্রেডে যারা আবেদন করেছো এদের কিন্তু শারীরিক পরীক্ষা হয় অথবা প্রোভোস্ট ট্রেডে হ্যাঁ আবেদন করেছে তাদের কিন্তু শারীরিক পরীক্ষা হয়ে থাকে শারীরিক পরীক্ষা ভালো করার জন্য আমাদের এখানে আমরা বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনগুলো তোমাদেরকে করিয়ে থাকি তো এই হচ্ছে বিষয় সবার জন্য শুভকামনা থাকলো
সবাই প্রস্তুতি শুরু করে দাও এবং আমাদের সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে সুজার একাডেমিতে তোমরা ভর্তি হতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম